পাগল হইছো তুমি? তুমি জানো এটা সম্ভব না, তারপরও কেন এসব ভাবো? আর আমি তোমার স্যার, ভুলে যেও না। আমি এসব কিচ্ছু জানি না, আমি আপনাকে ভালোবাসি মানে ভালোবাসি। তারপর রওনা দিলাম, অল্প একটু জায়গা, দুজনে খুব চাপাচাপি করে বসতে হয়েছে। এদিকে আমার পরীক্ষা আছে, ক্লাস টেস্ট, দেরি হলে ঝামেলা হবে। নীলিমা, আমাকে শক্ত করে ধরো তো। কেন? ধরতে বলছি, ধরো। নীলিমা আমাকে জড়িয়ে ধরতেই সেই একটা টান দিলাম। স্কুটি চলছে বাইকের গতিতে, আমার ভার্সিটির সামনে, তাই একটু স্পিডটা কমিয়ে ভার্সিটির সামনে এসে নীলিমাকে একটা ধন্যবাদ দিয়ে চলে আসলাম। ক্লাসে এসে দেখি 5 মিনিট আগেই চলে আসছি, আল্লাহ বাইচা গেছি। যদি নীলিমাকে না পেতাম তাহলে হয়তো পরীক্ষাটা মিস হয়ে যেত। যদিও মেয়েটা ভালো, তবে কেমন জানি আমার সাথে বুঝে নিত। যাই হোক, পরীক্ষা দিয়ে বাইরে এসে দেখি গাড়ি নাই, তাই হাঁটতে হাঁটতেই যাচ্ছি। 2টা CNG চলে গেল, তারা নাকি ওদিকে যাবে না, কেমন লাগে বলুন তো। 30 মিনিট হাঁটা লাগবো, পাটা পুরাই যাবে আজকে। আনমনে হাঁটতেছি রাস্তার পাশ দিয়ে, হঠাৎ করে নীলিমা স্কুটি নিয়ে সামনে দাঁড়ালো। গাড়ি পাচ্ছেন না? হুম। চাইলে উঠতে পারেন, তবে এবার আমি চালাবো। না, তুমি যাও, আমি হেঁটেই যেতে পারবো। শিওর? হুম শিওর, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। নীলিমা চলে গেল, আমিও হাঁটতে লাগলাম। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ওর সাথে গেলাম না কেন? আসলে কাহিনী হলো, সে আমার স্টুডেন্ট, এখন যদিও সেটা কেউ জানে না, আর আমরা প্রায় সমবয়সী, তারপরও একটু ঝামেলা আছে। ও মেয়ে আর আমি ছেলে, আর যেরকম চাপাচাপি করে বসতে হয় তাতে আমি পেছনে বসলে কাহিনী অন্যদিকে চলে যাবে, এই জন্য গেলাম না। এর চাইতে ভালো একটু কষ্ট করে হেঁটে হেঁটেই যাই। আর যাই হোক, মান সম্মান তো বাঁচবে। কিছু দূর হাঁটার পর একটা রিক্সা পেয়ে গেলাম, যদিও ভাড়াটা একটু বেশি, তবুও চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সেই একটা ঘুম দিলাম। সন্ধ্যা নীলিমাকে পড়াতে গেলাম, দরজা খোলাই ছিল, হয়তো আমার জন্যই খোলা। ভেতরে গিয়ে বসলাম, নীলিমা চা দিয়ে গেল, আমি চাটা রাখলাম টেবিলের উপর। কিছুক্ষণ পর নীলিমা আসলো। অবশ্য আজকে আমি পাটা চেয়ারে নিচে রাখছি, যাতে কিছু না করতে পারে, আল্লাহ জানে আজকে আবার কী করবে। আর সে তো সেই ইংলিশ বলে, পুরাই মাথা নষ্ট। যাই হোক, মেয়েটা বই খুলল। নীলিমা, কোনো দুষ্টামি না, মন দিয়ে পড়ো। আর তোমার কোন সাবজেক্টে জানি সমস্যা? আসলে স্যার কোনো সাবজেক্টেই সমস্যা নেই, আপনি শুধু সাজেশন দেবেন আর একটু আধটু বুঝিয়ে দেবেন তাহলেই হবে। কিন্তু কালকে তো বললে ইংরেজিতে সমস্যা। স্যার মজা করেছি কালকে, ইংরেজিতে কোনো সমস্যা নাই। আচ্ছা গণিত বই বের করো, আর কোনটা বুঝো না আমাকে দাও, বুঝিয়ে দিচ্ছি। মেয়েটা বই বের করে দেখালো, আমি বুঝাতে লাগলাম, তবে তার মাথা নিচু হয়ে যাওয়ায় চুলগুলো সব সামনে চলে আসছে। কেমন একটা অস্বস্তি লাগছে ভিতরে, প্রেমে পড়ে গেলাম নাকি? ধুর, ছাত্রীর প্রেমে পড়ে কীভাবে, মান সম্মান আর থাকবে না। বাড়িতে অবশ্য কেউ জানে না যে আমি প্রাইভেট পড়াই, জানলে আমার খবর করে দিবে। মেয়েটার মায়াবী মুখটার দিকে তাকাতেই নেশাগ্রস্তের মতো লাগতেছে, চুল থেকে কেমন একটা পারফিউমের গন্ধ আসছে, মাথাল মাথাল অবস্থা আমার। আমি চায়ের কাপটা হাতে নিয়ে একটু চা খেলাম, সেদিনের মতো চলে আসলাম। এভাবে কিছুদিন যাওয়ার পর নীলিমা একদিন বলল, স্যার আমার আপনাকে ভালো লাগে। হ্যাঁ, আমার তো তোমাকে অনেক ভালো লাগে। স্যার ওভাবে না, আসলে আমি আপনার প্রেমে পড়ে গেছি, বলেই মাথা নিচু করে ফেললো। আমার মনে ঝড় শুরু হয়ে গেছে, কি বলে এইসব, পাগল হয়েছো তুমি? তুমি জানো এটা সম্ভব না, তারপরও কেন এসব ভাবো? আর আমি তোমার স্যার, ভুলে যেও না। আমি এসব কিচ্ছু জানি না, আমি আপনাকে ভালোবাসি মানে ভালোবাসি। আমি আর কিছু না বলে চলে আসলাম, মাথা কাজ করতেছে না, কি করব এখন। 8 দিনও হয় নাই পড়াতে শুরু করছি, এর মধ্যেই এসব, ভাবতেছি এই মাসটা শেষ হলেই পড়ানো ছেড়ে দিব। আমি কেবলমাত্র ভার্সিটিতে পা রাখলাম, আর এর মধ্যে যদি ছাত্রীর প্রেমে পড়ে যাই কেমন হয় বলেন তো। হ্যাঁ মানছি, আমি মেয়েটাকে প্রথমবার দেখে ক্রাশ খাইছি, তবে তাই বলে প্রেম? যদি তাকে প্রাইভেট না পড়াতাম তাহলে তার পেছনে ঘুরতাম শিওর, কিন্তু আমি তার স্যার বলে আজ তার প্রেম ভালোবাসাকে ফিরিয়ে দিতে হচ্ছে, এটাই সমস্যা জানেন, লোক লজ্জা। এখন যদি আমি তার সাথে প্রেম করি তারপর তাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াই, লোকে কি বলবে? যাই হোক, এত ভেবে কাজ নেই, একটা মাসই তো, তারপর তো পড়ানো ছেড়ে দিব, বেশ হয়ে যাবে, সে তার রাস্তায় আর আমি আমার রাস্তায়। এরপর বাসায় চলে আসলাম, এসব ভেবে কাজ নেই, এবার ঘুমাতে হবে আমাকে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, রাতে না খেয়েই ঘুমিয়ে গেলাম। এরপর কেটে গেল প্রায় 20 দিন, এর মধ্যে অনিকের সাথে তেমন কথা হয়নি, শালায় বউ নিয়ে ভালোই আছে মনে হচ্ছে, আমার খবরও নেয় না, একবার সামনে পাইলে থাপড়াইয়া কার লাল বানিয়ে দিতাম। এই 20 দিনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, নীলিমা মানে আমার ছাত্রী আমাকে প্রতিদিন প্রপোজ করছে, কেমন লাগে বলুন তো? আমার তো ভালোই লাগে, একটা মেয়ে বারবার প্রপোজ করতেছে, একটু ভাব বেড়ে গেছে আর কি, জানি না আজকে প্রপোজ করবে কি না, চলুন দেখে নেই কি হয়। সন্ধ্যায় পড়াতে গেলাম, আজকে 21তম দিন। বাসায় ঢুকতেই নীলিমা চুপচাপ চা আনতে চলে গেল, আমি বসে বসে আমার ছাত্রীর জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর নীলিমা এসে চা দিয়ে আমার সামনের চেয়ারে বসে পড়ল।
স্যার একটা কথা বলি? হ্যাঁ বলো। রাগ করবেন না তো? না বলো। আসলে আপনাকে আমার খুব কিস করতে ইচ্ছে করছে। আমি ওর কথা শুনে চাটা বেশি করে খেয়ে ফেলছি, যার কারণে জিব্বাটা পুড়ে গেছে। কি 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 বললে তুমি? বললাম আপনাকে খুব কিস করতে ইচ্ছা করছে। দেখো তুমি আমার ছাত্রী, তাই কিছু বললাম না, নইলে আজকে বুঝিয়ে দিতাম আমি কে। কি করবেন আপনি? করেন। নীলিমা আমার দিকে এগিয়ে আসলো, তারপর চেয়ারের উপর একটা হাত রেখে আমার কাছে চলে আসলো। আমি উঠে দাঁড়াতেই কিস করে বসলো। আমার মাথায় রক্ত উঠে গেল, ভুলে গেলাম সে আমার ছাত্রী। ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম নীলিমার গালে। আর একদিন যদি এরকম করেছ, তোমার আম্মুকে জানাতে বাধ্য হব আমি। নীলিমা গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি চলে আসলাম। পুরো রাস্তা শুধু একটা কথাই ভেবেছি, চড় মারাটা কি ঠিক হয়েছে। আবার এটাও ভাবছি, অনেক দূর পর্যন্ত চলে গেছিল, আজকে কিছু না বললে হয়তো আরও অনেক দূর পর্যন্ত চলে যেত ঘটনাটা। বাসায় এসে এই শীতের দিনেও গোসল করলাম। রাগ বেশি হলে প্রায়শই এরকম করি, গোসল করে রাগটা কিছুটা কমল, তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা নীলিমার নাম্বার থেকে কল আসলো। হ্যালো। আজকে আসতে হবে না আপনাকে, কালকে থেকে আসবেন। আচ্ছা ঠিক আছে। আমি ভাবলাম হয়তো আর পড়াতে হবে না, কোনো একটা বাহানা দিয়ে আমাকে বাদ দিয়ে দিবে। কিন্তু তাহলে আবার পরের দিন যেতে বললো কেন? সে যাই হোক, আমি বাঁচলেই হলো। পরের দিন আবার পড়াতে গেলাম। প্রতিদিনের মতো নীলিমা দরজা খুলে দিয়ে চা আনতে চলে গেল। সব কিছু স্বাভাবিকই মনে হলো, কিন্তু যখন সে মজা বাদ দিয়ে পড়ায় মন দিল, তখন মনটা কেমন জানি করে উঠল। কালকের জন্য হয়তো নীলিমা এমন করছে, এক হিসাবে ভালোই হয়েছে, অন্তত পড়ায় মন দিবে। আজকে পড়া ছাড়া আর কোনো কথা হয় নাই, এমনকি আই লাভ ইউ বলে নাই। আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমি কেন মিস করছি এসব? মাথা থেকে জেড়ে ফেলে দিলাম এসব। কিন্তু পরের দিন যখন আবারও একই কাহিনী ঘটল, তখন কেমন জানি একটা খারাপ লাগলো। এভাবে কেটে গেল আরও কিছুদিন। আজকে 29তম দিন। এই কয়দিনের ইগনোরেন্স আমাকে বুঝিয়ে দিয়েছে আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলবো কিভাবে? আমি তো মানা করেছি, আর আমি তার টিচার হয়ে কিভাবে তাকে ভালোবাসার কথা বলি? নিজেকে নিজের কাছে খুব ছোট মনে হতে লাগলো। তবুও বলতে হবে না, এখন না, কিছুদিন যাক তারপর বলবো। আর ওকে পড়ানো ছেড়ে দিব, তাহলে তো আর আমি ওর টিচার থাকবো না। আজকেই আন্টিকে বলবো আমি আর ওকে পড়াবো না। পড়াতে গিয়ে নীলিমাকে বললাম, নীলিমা আন্টিকে একটু ডাকো, কথা আছে। আম্মু আপনাকে আর আসতে মানা করেছে। কেন? আমার বিয়ে 7 তারিখে, ওই দিন আমাকে দেখতে এসেছিল, তাই আপনাকে আসতে মানা করেছিলাম। আপনি একেবারে বিয়ের দিন আসবেন, আর এই নিন আপনার বেতন, আপনি এবার যেতে পারেন। ও আচ্ছা ঠিক আছে। টাকাটা পকেটে নিয়ে বাইরে আসার সময় নীলিমার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে জল। বাইরে আসতেই কালো অন্ধকার আমাকে আড়াল করে দিল। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরতেছে, তবে কি তাকে পাওয়ার আগেই হারিয়ে ফেলব? ra ra